মুসাপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের পুনরায় নির্বাচন দাবি মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের। বন্দর মুসাপুর ইউনিয়ন পরিষদের 11 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে 7 নং ওয়ার্ড মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 12 নভেম্বর বিকেলে শাসনের বাগ এলাকায় মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মঞ্জুর আলমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ সহ নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলনে মেম্বার প্রার্থী রবিউল আউয়াল বলেন, আপনারা জানেন বন্দর উপজেলা 5টি ইউনিয়নে নির্বাচন হচ্ছিল, সেখানে মুসাপুর ইউনিয়ন 7 নং ওয়ার্ডে আমি একজন মেম্বার প্রার্থী ছিলাম। আমি মোহাম্মদ রবিউল আউয়াল। আপনার প্রায় 3টা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন, সুন্দর নির্বাচন হচ্ছিল, কিন্তু তারপর থেকেই আমরা একটু এলোমেলো দেখতে পাই। এলোমেলো দেখার পরে প্রায় 4টা বেজে যাওয়ার পর এই নির্বাচন বন্ধ হয়, কিন্তু তৎকালীন কিছুটা সময় আপনার ওরা যে আমার বিপক্ষ দল তারা কিছু ককটেল মকটেল ফাটিয়ে লোকজন বের করে দেয় মাঠ থেকে। বের করার পরে আপনার যখন বাক্সগুলো ভিতরে নিয়ে গেল, ভিতরে নেওয়ার পরে আমি ভিতরে যাই। মেম্বার যাওয়ার পরে আমি প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আমি জানতে চাই যে এই এই ওয়ার্ডে মানে কতটা ভোট কাস্ট হয়েছে। তখন তিনি আমাকে জানান নাই, তিনি আমাকে বের করে দেন। বের করার পরে আমি বের করে দেন আর আমাকে জানান না কতটা ভোট কাস্ট হয়। তখন প্রায় সেই সময় আবার ককলেট বোমা বাজি ফাটিয়ে সবাইকে এখান থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে রাত 9টা বেজে যায়, আমাদের কোনো রেজাল্ট আসে না ভিতর থেকে। আমরা যত ভিতর থেকে আওয়াজ পেয়েছি যে আমরা 200 ভোটে এগিয়েছিলাম, এটা প্রায় 7:30-8টার দিকে, কিন্তু তারপরে একটা থমথম অবস্থা। ওই পাশ থেকে যে সন্ত্রাসীরা যেভাবে মঞ্জুর আলম মেম্বার তার লোকজন ককলেট বোমা লাঠি অস্ত্র নিয়ে সবাইকে ধাওয়া করে, ধাওয়া করলে আমাদের লোকজন সব এই স্কুল মাঠ ছেড়ে, কেন্দ্র ছেড়ে, আউট ছেড়ে চলে যায়। কিন্তু ভিতরে কী হচ্ছে না হচ্ছে কিছুই জানতে পারতেছি না। তারপরে আমরা যাই, তারা কিছুই বলতেছে না। আপনার তখন দেখা যায় আমার ভোট যে ইয়েগুলা এখানে ফ্লাশ না করে, এখানে আপনার তো অধিকার আছে জানার যে কে ফার্স্ট হলো কে ফেল হলো, সেটা না জেনে তিনি তারা ভিতর থেকে যে প্রিজাইডিং অফিসার আলা যারা এখানে র্যাপ এনে সেই বাক্সগুলা বস্তা ভরে সব কিছু নিয়ে আপনার উপজেলায় চলে যায়। তা আমার প্রশ্ন, সারা বন্দরের রেজাল্ট আমরা শুনতে পাচ্ছি কে পাস হচ্ছে কে ফেল হচ্ছে আমার ওয়ার্ডের সব মেম্বারের, কিন্তু আমরা 9টা বেজে যায়, তারপরও 9:30 বেজে যায় আমরা রেজাল্ট এখানে জানতে পাই না। এখানে ঠান্ডা মাথায় এখানে আমার ভোট যে প্রার্থী আমার সাথে মঞ্জুর আলম সে এখানে অনেক দুর্নীতি করছে, এখানে প্রিজাইডিং অফিসারের এখানে এখানে দুর্নীতির সাথে জড়িত আছে, নাহলে তিনি আমাকে কেন জানালেন না যে কয়টা ভোট কাস্ট হয়েছে। যখন বাক্সগুলো নিয়ে যাওয়ারও 20 মিনিট পর আমি ভিতরে ইনস্টিল ওনাকে 5-6 বার জানতে চেয়েছি, তখন তিনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আপনি ভিতরে কী করেন, আমার তো জানার অধিকার ছিল। আমাকে 56 ভোটে ফেল দেখাইছে, আর রেজাল্ট শিপ আমার হাতে দেয় নাই, কারণ উপজেলা থেকে দেখো আমার কেউ যোগাযোগ করে না। আপনি আসেন কি পুলিশ এজেন্ট, আমি জানতে পারি যে ওনাকে ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষরটা নেওয়া হয়েছে, কিন্তু সে কিছু বলতেছে না। এখানে যে রাত্রেবেলা গোলাগুলি করে পুরো মুসাপুর বাড়িঘর ভাঙচুর করে আমার কর্মীদের, আমরা ওইখানে লুকিয়েছিলাম মুসাপুর একটা বাড়িতে, ওইখানে আস্তে আস্তে আমাদের প্রায় 10:30 বেজে গেছে রাত্রের 10:30-11টা। তাই সেখান থেকে এসে আর কোথায় যাবো, কী করবো না করবো, আমাদের সবাই আতঙ্কের মধ্যে ছিলাম। তারা নিয়ে আবার রাস্তায় আমাদের আক্রমণ করে এবং আমার এক অনেকজনের হাত পা বাইরে মানে অবস্থা খুবই খারাপ, এখনো পর্যন্ত আমার লোকজন আতঙ্কে আছে। আমি নিজে ওই মেম্বারের লোক নিজে আমি আমার মহিলারা যেটা আমার শাসনের ব্যাগের মহিলাদের ভোট এত শ্রু কাস্ট করেছে, সেখানে মঞ্জুর মেম্বারের খাস লোক আপনার সফি সে নিজে দাঁড়ায় দাঁড়ায় নিজে গিয়ে ভোট দেওয়াইছে এবং সে শাসনের ব্যাগের জিনিসটা স্লো করে দিছে, একবার স্লো করে দিছে ওইখানে ভিতরে। তখন প্রথমে আমার সামনে একটা জাল ভোট আসছে, তখন আমি মহিলাটা ও বলতেছে ভোট দেওয়া দেওয়া নাই, এবং আরও বাকি যে এজেন্টগুলো ছিল তারা বলতেছে এই ভোট কাস্ট হয়েছে, তার সাথে আমার সফির সাথে তর্কাতর্ক হয়েছে, যেটা এজেন্টরা এবং পুলিং এজেন্ট যারা ভিতরে কাজ করতেছে এবং তারা বলতেছে এই নাম্বারটার সাথে এটা ভোট দেওয়া হয়েছে, তারপরে তার সাথে আমার তর্কাতর্ক হয়। তারপরেও এক মুহূর্তে উনি বাধ্য হন মহিলা বের হয়ে যেতে, তার মার সেই বাপের নাম যে মানে মিল নেই এবং ছবির সাথে মিল নেই।
আমি জনগণের রায় চাই এবং এই অনৈতিক নির্বাচন আমি প্রত্যাখ্যান করলাম আপনাদের কাছে এবং জনগণের কাছে এবং সরকারের কাছে আমি জানাইতেছি, জোর দাবি জানাই, এই কারচুপি নির্বাচন আমি মানি না, মানবো না, জনগণও মানে না, তাই পুনরায় নির্বাচন চাই। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা মতিউর রহমান, ব্যবসায়ী মোহাম্মদ আলম হাজি সহ এলাকার আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এ সময় তারা পুনরায় এই সাত নং ওয়ার্ডে ভোট দাবি করেন। এনএএন টিভি, নারায়ণগঞ্জ।